ব্যক্তিবৃন্দ, আমি চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সূচিপাড়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপর্ণা সরকার। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে অর্থনীতির চাহিদা অধ্যায়ে চাহিদা হ্রাস বৃদ্ধি সংকোচন প্রসারণ এই নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো চাহিদা সংকোচন এবং প্রসারণ। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বেই তোমরা চাহিদা সম্পর্কে কিছু তোমাদের জানা আছে যে চাহিদা বিধি, চাহিদা কি, চাহিদার শর্ত কি, এই সমস্ত চাহিদা বিধি ব্যতিক্রম কী কী কারণে চাহিদার পরিবর্তন হয়, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর, এই এই বিষয়গুলির সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে বলে আমি মনে করি। তো আজকের আলোচ্য বিষয় হল চাহিদা সংকোচন এবং প্রসারণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই দামের পরিবর্তনে চাহিদার এরূপ পরিবর্তনকেই চাহিদার সংকোচন ও প্রসারণ বলা হয়। দাম কমে গেলে চাহিদা বৃদ্ধি পাবে, এই অবস্থাটিকে বলা হয় চাহিদার প্রসারণ। আবার দাম কমে গেলে চাহিদা হ্রাস পাবে, সেটাকে বলা হয় চাহিদার সংকোচন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাহিদা সম্পর্কে তোমাদের আরো কিছু জানার প্রয়োজন হয়। তোমরা চাহিদা অধ্যায়ের বিভিন্ন দিক বা পুরোটা অধ্যায় নিয়ে আলোচনা করবে নিজেরা বসে বসে। দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস বা চাহিদা দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি যে ঘটে তা একটা নির্দিষ্ট চাহিদা সূচি অনুযায়ী চলে। এই কারণে ভোক্তা বা ক্রেতা একই চাহিদা রেখার উপর অবস্থান করে। দাম বৃদ্ধি পেলে যখন চাহিদা হ্রাস পায়, এই অবস্থাটি চাহিদা রেখা উপরের দিকে নির্দেশ করে। আবার দাম হ্রাস পেলে যখন চাহিদা বৃদ্ধি পায়, তখন সেটা চাহিদা রেখা নিচের দিকে অবস্থান করে। এটাই মূলত চাহিদা সংকোচন সম্প্রসারণ। পাশের চিত্রে তোমরা দেখো ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে এবং ওওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন এপি, তখন চাহিদার পরিমাণ ওএ। দাম বৃদ্ধি পেয়ে যখন বি আর হলো, তখন দাম কমে যখন বি আর হলো, তখন চাহিদার পরিমাণ বেড়ে ওবি হলো। এইভাবে দাম বৃদ্ধির ফলে চাহিদার যে দাম হ্রাসের ফলে চাহিদার যে বৃদ্ধি ঘটল সেটাই হলো চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। অপরপক্ষে দাম যখন ইউ থেকে বৃদ্ধি পেয়ে ডিটি হলো, ইউ থেকে বৃদ্ধি পেয়ে ডিটি হলো, তখন চাহিদার পরিমাণ ও ই থেকে হ্রাস পেয়ে ও ডিতে আসলো। তো এখানেও আমরা দেখি যে দাম বৃদ্ধির ফলে চাহিদা হ্রাস পেয়েছে, এটাকে বলা হয় চাহিদা সংকোচন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে চাহিদার যে সংকোচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি এইগুলি বারবার
দাম হ্রাস, চাহিদা বৃদ্ধি, চাহিদা হ্রাস, এই বিষয়গুলি মুখস্থ না করে চিত্র একে এইগুলিকে বুঝা মানে ব্রেইনে ধরে রাখার চেষ্টা করবা। কারণ বারবার যখন একই জিনিস দাম বৃদ্ধি হ্রাস, চাহিদা বৃদ্ধি হ্রাস, এই কথাগুলি যখন বারবার বেশি বেশি করবে তখন এইগুলি উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আরও একটা কথা হলো, এখন তো তোমরা সরাসরি ক্লাস পাচ্ছ না, যার কারণে সামনাসামনি জিনিসগুলি বুঝে নেওয়ার সুযোগটা থেকে তোমরা বঞ্চিত হচ্ছ, আর আমরাও তোমাদেরকে বুঝাতে বঞ্চিত হচ্ছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের সেই করোনা বিপর্যয়ের কারণেই এই অবস্থার সম্মুখীন তোমরা এবং আমরা। তারপরেও উপরওয়ালার উপরে কোনো কিছু করার না, বিধাতার যতদিন এই পরিস্থিতি স্বাভাবিকে আসে ততদিন তোমরা আমরা সবাই সামনাসামনি ক্লাস নিয়ে প্রত্যেকটা জিনিস পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, চাহিদা যে হালকা ধরনের জ্যামিতি কিছু টাইপের কিছু অঙ্ক থাকে, এই অঙ্কগুলিও হালকা অঙ্কগুলিও দেখে নেওয়ার চেষ্টা তোমরা করবা। আমি আশা করি তোমরা চাহিদা বা যোগান এই সমস্ত অধ্যায়গুলি খুলে খুলে বারবার সেইগুলিকে দেখার চেষ্টা করবা, দেখবা যে যেখানে অতি অল্প সময়ের মধ্যে একটা চিত্র এঁকে এই জিনিসটা একটা জিনিস বুঝিয়ে দেওয়া যায়। যেমন তুমি একটা চাহিদা রেখা থেকে একটা চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করলাম, হ্যাঁ সেটা তালিকাতে বা সূচিতে যা দেওয়া আছে তার বরাবরই তুমি সেই রেখাটা অঙ্কন করলাম। এখন তুমি মনে করো এখানে একটা এখানে দেওয়া আছে দ্রব্যের দাম, এখানে দেওয়া আছে চাহিদার পরিমাণ। তো আমাদেরকে কি দেখাতে হবে যে চাহিদার দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক। যেমন দ্রব্যের দাম 10 টাকা, 20 টাকা, 25 টাকা, হ্যাঁ এই আর কি। এখন এটার বিপরীত মনে করো দ্রব্যের দাম যখন বাড়বে চাহিদার পরিমাণ তখন কমবে, 10 পরিমাণটা সবসময় এককে প্রকাশ করা হয়, এককে প্রকাশ করা হয়, এখানে ধরো 8, এখানে ধরো 6 একক। এই জিনিসটাকে একটা রেখাতে অঙ্কন করে দিলা, বাস এখানে একটা রেখা অঙ্কন করলাম চাহিদা রেখা, একটা চাহিদা রেখা অঙ্কন করো, তারপরে এগুলিকে বসিয়ে দাও যে দ্রব্যের দাম চাহিদার পরিমাণ, হ্যাঁ 10, 20, 25 দ্রব্যের এই তো হয়ে গেল, এখানে চাহিদার পরিমাণ কমে যাবে 10, 6, 8, 10
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ম মেনে চলো, যেন অতি সহজেই এই দুর্যোগ দূর হয়ে আমরা একটা সুস্থ জীবন বাঁচা লাফেরাতে আমরা ফিরে আসতে পারি। ধন্যবাদ।